6 মার্চ, জন্মদিন বিনম্র শ্রদ্ধা, ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরিস্থিতি: মধ্যযুগের কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর মাইকেল মধুসূদনের আগমনের আগ পর্যন্ত বাংলা সাহিত্যের কাণ্ডারী ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এ কারণেই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তার হাত ধরে বাংলা কবিতা মধ্যযুগের গণ্ডি পেরিয়ে আধুনিকতার রূপ পেয়েছে। 1831 সালে তার সম্পাদিত সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়। 1839 সালে এটি দৈনিক পত্রিকায় পরিণত হয়, যা বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা। তাহলে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হল সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্রের গুপ্তের জন্ম 1812 সালের 6 মার্চ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালডাঙ্গার কাঁচড়াপাড়ার ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন। তার সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন, সংবাদ রত্নাবলী, সংবাদ ভাস্কর, পাষণ্ড পীড়ন। উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম গ্রন্থ: কালীকীর্তন, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, বোধেন্দু বিকাশ নাটক, সত্যনারায়ণের ব্রতকথা, কাব্য সংগ্রহ কবিবর ভারতচন্দ্র রায় এবং তার জীবন বৃত্তান্ত, কবিতা নীলকর, ভাষা শাস্ত্রপাঠ, তপস্যে মাস, বাঙালির মেয়ে, পাঠা পিঠা, পায়েসকে রূপ ও গুণ, মানুষকে আনারস স্বদেশ। তার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। উপাধি হল যুগ সন্ধিক্ষণের কবি, আধুনিক যুগের প্রথম কবি, ব্যঙ্গ রঙ্গের কবি, খাঁটি বাঙালি কবি বঙ্কিম প্রদত্ত, বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি। তার মৃত্যু 1859 সালের 23 জানুয়ারি। গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ: তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, এ কবিতাংশটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত।